বিসমিল্লাহ রহমান রহিম। আমি ইলেকট্রিক্যাল ইন্টারফেস ইঞ্জিনিয়ারিং এর মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এখানে প্রায় 1000-এর মতো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, আমি এ নিয়ে আলাপ করব। আমার এটা হলো আমার ভিডিও চ্যানেল, এটা ভিডিও চ্যানেল টেকনিক্যাল ভিডিও, আর ওয়েবসাইট হলো allin1247.com। আমার যে বিষয় সমূহের উপরে আমি আজকে এমসিকিউ কোশ্চেন আলাপ করবো, সেই বিষয়গুলি হল নেটওয়ার্ক থিওরেমস, সিনক্রোনাস মোটরস, কারেন্ট ইলেকট্রিসিটি, এসি ফান্ডামেন্টাল সার্কিটস থিওরি, সার্কিট থিওরি, ডিসি জেনারেটরস, ডিসি মোটরস, ট্রান্সফরমার্স, পলি ফেজ ইন্ডাকশন মোটরস, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরস, এগুলোর উপরে আমার আজকে প্রশ্ন থাকবে এবং উত্তর থাকবে, এমসিকিউ থাকবে এবং তাদের উত্তর থাকবে। প্রতিটি চ্যাপ্টার থেকে প্রায় অ্যাভারেজ 100 মতো প্রশ্ন থাকবে এবং উত্তর সহ থাকবে। আর এখানে প্রথমে নেটওয়ার্ক থিওরেমস, নেটওয়ার্ক থিওরেম বলতে কারশফ থিওরেম বর্ণনা করে যে হারবিগ ব্রাগ সাম অফ দ্য কারেন্ট মিটিং এট দ্য জাংশন ইজ জিরো, মানে জাংশন পয়েন্টে সমস্ত কারেন্টের যোগফল শূন্য, এটাই প্রমাণ করে। একই রকম ভাবে আমি সবগুলি পড়বো, আমি মাঝে মাঝে পড়বো, যেমন কারশফ কারেন্ট লস ইজ অ্যাপ্লিকেবল টু অনলি, এটা হলো জাংশন ইন এ নেটওয়ার্ক, যে কোনো নেটওয়ার্কের জন্য প্রযোজ্য। কারশফ ভোল্টেজ লস ইজ রিলেটেড টু, এটা উত্তরটা হবে বোথ বিএনসি, বিএনসি মানে ব্যাটারি ইএমএফ আর আইআর ড্রপস, এই দুইটার সাথে সম্পর্কযুক্ত। আমি কিছু কিছু প্রশ্ন করব, কিছু কিছু প্রশ্ন আমি এখানে ছেড়ে যাব। তো এখানে আমি একটু বলতেছি, আর নাম্বারে অ্যান আইডিয়াল ভোল্টেজ সোর্স শুড হ্যাভ, এটা উত্তরটা হবে জিরো সোর্স অর রেজিস্ট্যান্স, যদি আইডিয়াল ভোল্টেজ সোর্স হয় তার সোর্স রেজিস্ট্যান্স হবে জিরো। একইরকমভাবে আমি এখানে বলবো যে হুইচ অব দ্য ফলোয়িং ইজ নন লিনিয়ার সার্কিট প্যারামিটার, এটা হলো ইন্ডাকটেন্স। বলা হয়েছে ক্যাপাসিটর ইজ জেনারেলি এ লিনিয়ার অ্যান্ড বাইলেটারাল কম্পোনেন্ট। কারশফ ল অ্যাপ্লিকেবল টু এখানে হলো বোথ এসি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি সার্কিট। দ্য রেজিস্ট্যান্স অফ LM will be low method will be 6.6 Q. এখানে আমি একটা প্রশ্ন করব, সেটা এফিসিয়েন্সি অফ পাওয়ার ট্রান্সফরমার, হোয়েন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার অফ পাওয়ার সি পাওয়ার রেজিস্টার্স আর পাওয়ার সার, এটা হলো 50%, যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে 50% যখন রেজিস্টার অ্যাক্রসে পাওয়ার ট্রান্সফার হবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এরকমভাবে আমি আরো কিছু প্রশ্ন করব। এ নন লিনিয়ার নেটওয়ার্ক ডাজ নট স্যাটিসফাই, এটা বলছে যে বোথ হোমোজেনিটি অ্যাজ ওয়েল অ্যাজ সুপার পজিশন কন্ডিশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নন লিনিয়ার এলিমেন্ট, এটা হলো 33 হলো এটা অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন লিনিয়ার এলিমেন্ট, নন লিনিয়ার লিনিয়ার না আর কি, নন লিনিয়ার এলিমেন্ট এটা হলো নন লিনিয়ার, লিনিয়ার এটা টানেল ডায়োডটাও নন লিনিয়ার নয়। এখানে আমি বলবো যে এ প্যাসিভ নেটওয়ার্ক ইজ ওয়ান ওয়ান হুইচ কন্টেন্স নো সোর্স অফ ইএমএফ ইন ইট, মানে প্যাসিভ নেটওয়ার্কে কোনো ইএমএফ সোর্স থাকবে না। এ ক্লোজ পাথ মেড বাই সেভারাল ব্রাঞ্চেস অফ দ্য নেটওয়ার্ক ইজ নোন অ্যাজ লোফ।
এখন আমি সিন প্লাস মোটর নিয়ে কথা বলতেছি। সিন প্লাস মোটরে এখানে অনেক প্রশ্ন থাকবে, আমি হয়তো সবগুলা বলতে পারবো না, কিছু কিছু বলতেছি। যে এই পনি মোটর ইজ বেসিক্যালি এ স্মল ইন্ডাকশন মোটর, পনি মোটর দ্বারা সেটা স্মল ইন্ডাকশন মোটর। সিনক্রোনাস মোটর ক্যান ডেভেলপ সিনক্রোনাস টর্ক, এটা বলা হয়েছে যে অনলি অ্যাট সিনক্রোনাস স্পিড। এ থ্রি ফেজ সিনক্রোনাস মোটর উইল হ্যাভ টু স্লিপ রিংস, দ্য পাওয়ার ডেভেলপ বাই এ সিনক্রোনাস মোটর উইল বি ম্যাক্সিমাম হোয়েন দ্য লোড ইজ লোড অ্যাঙ্গেল ইজ হোয়েন দ্য লোড অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। এ সিনক্রোনাস মোটর অলওয়েজ রানস এট দ্য সিনক্রোনাস স্পিড, সিনক্রোনাস স্পিড হল 120 f/p, ns ইজ 120 f/p। আর অ্যান ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর টেক্স লিডিং কারেন্ট, দ্য ওয়ার্কিং অফ সিনক্রোনাস মোটর ইজ সিমিলার টু ট্রান্সমিশন অফ মেকানিক্যাল পাওয়ার বাই শ্যাফ্ট। দ্য অসিলেশনস ইন এ সিনক্রোনাস মোটর ক্যান বি ড্যাম্প আউট বাই প্রোভাইডিং ড্যাম্পার বার্স ইন দ্য রোটার পোল ফেসেস। হোয়েন দ্য ফিল্ড ইজ ফিল্ড অফ এ সিনক্রোনাস মোটর ইজ আন্ডার এক্সাইটেড দ্য পাওয়ার ফ্যাক্টর উইল বি ল্যাগিং। দ্য স্পিড রেগুলেশন অফ এ সিনক্রোনাস মোটর ইজ অলওয়েজ অলওয়েজ জিরো। দ্য পার্সেন্টেজ স্লিপ ইন কেস এ সিনক্রোনাস মোটর ইজ জিরো। দ্য সিনক্রোনাস মোটর উইল অলওয়েজ স্টপ ফ্রেন হোয়েন এক্সারেশন ওয়াইন্ডিং গেটস ডিসকানেক্টেড। দ্য রোটর কপার লস ইন এ সিনক্রোনাস মোটর আর মেড ডিসি সোর্স। দ্য ম্যাক্সিমাম পাওয়ার ডেভেলপড ইন এ সিনক্রোনাস মোটর অকার্স এট এ কাপলিং অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। সিনক্রোনাস মোটরস আর নট সেলফ স্টার্টিং। সিনক্রোনাস মোটর ওয়ার্কিং এট লিডিং পাওয়ার ফ্যাক্টর ক্যান বি ইউজড অ্যাজ ফেজ অ্যাডভান্সার। স্লিপ রিংস আর ইউজুয়ালি মেড অফ ব্রাশ অফ স্টিল। দ্য এফিসিয়েন্সি অফ এ প্রপারলি ডিজাইন্ড সিনক্রোনাস মোটর উইল ইউজুয়ালি ফল ইন রেঞ্জ ফল উইথ 85 to 95%। স্লিপ রিংস ইন এ সিনক্রোনাস মোটর ক্যারি ডাইরেক্ট কারেন্ট। দ্য আর্মেচার কারেন্ট অফ দ্য সিনক্রোনাস মোটর হ্যাজ হায়ার ভ্যালুজ ফর বোথ এম বি, মানে হায়ার এক্সাইটেশন অনলি লো এক্সাইটেশন অনলি। বলা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য রোটেটিং স্টেটর ফ্লাক্স অ্যান্ড রোটার পোলস ইজ কল্ড টর্ক অ্যাঙ্গেল। দ্য মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য রোটর উইথ রেসপেক্ট টু দ্য স্টেটর ইন পলিফেজ মাল্টিপুলার সিনক্রোনাস মোটরস রানিং অ্যাট ফুল লোড ইজ অফ দ্য অর্ডার অফ 5 ডিগ্রিজ। হুইচ অফ দ্য ফলোয়িং মোটরস উইল বি ইউজড ইন ইলেকট্রিক ক্লকস, সেটা হলো এসি সিনক্রোনাস মোটর। আর্মেচার অফ সিনক্রোনাস মেশিন ইজ অল অফ দ্য অ্যাবভ রিজনস, সেটা হলো অপর সবগুলি সত্য। স্টেবিলিটি অফ এ সিনক্রোনাস মোটর স্টেবিলিটি অফ এ সিনক্রোনাস মেশিন
এটা হলো ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ইটস অ্যাক্সেলারেশন। দ্য স্পিড অফ সিনক্রোনাস মোটর ইজ অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট। রোটারি কনভার্টার ক্যান অলসো বি রান এজ এ সিনক্রোনাস মোটর। ইন এ সিনক্রোনাস মোটর ড্যাম্পার ওয়াইন্ডিংস আর প্রোভাইডেড অন পোল ফেসেস। দ্য রেশিও অফ স্টার্টিং রেশিও অফ স্টার্টিং টর্ক টু রানিং টর্ক ইন এ সিনক্রোনাস মোটর ইজ জিরো। হুইচ অফ দ্য ফলোয়িং মোটর ইজ নন সেলফ স্টার্টিং, এটা হলো সিনক্রোনাস মোটর। ইন এ সিনক্রোনাস মোটর দ্য আর্মেচার কারেন্ট হ্যাজ লার্জ ভ্যালুজ ফর বোথ হাই অ্যান্ড লো অ্যাক্সেলারেশন। এ সিনক্রোনাস মেশিন উইথ লো ভ্যালু অফ শর্ট সার্কিট রেশিও হ্যাজ এ লো স্টেবিলিটি লিমিট। এক্সাইটার্স অফ সিনক্রোনাস মেশিনস আর ডিসি শান্ট মেশিনস। দ্য ম্যাক্সিমাম পাওয়ার ডেভেলপড ইন এ সিনক্রোনাস মোটর উইল ডেভেলপড অন দ্য রোটর এক্সাইটেশন সাপ্লাই ভোল্টেজ অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ কাপলিং অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কারেন্ট ইলেকট্রিসিটি দ্য এসআই ইউনিট অফ পাওয়ার ইজ ওয়াট। দ্য ইলেকট্রিক্যাল প্রেশার ইজ অলসো কল্ড ভোল্টেজ। এরপরে এরপরে আউট অফ দ্য ফলোয়িং হুইচ ইজ নট এ পুর কন্ডাক্টর, এটা হলো কপার। কন্ডাক্টেন্স ইজ রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। ইন এ সার্কিট 33 কিউ রেজিস্টার 30 ওহম রেজিস্টার ক্যারিজ কারেন্ট অফ 2 অ্যাম্পিয়ার। দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার ইজ 66 ভোল্ট 33 ওহম। হুইচ অফ দ্য ফলোয়িং মেটেরিয়াল হ্যাজ এ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট রেজিস্ট্যান্স, এটা হলো কার্বন। অল অফ দ্য ফলোয়িং আর ইকুইভ্যালেন্ট টু ওয়াট অ্যাকসেপ্ট অ্যাম্পিয়ার্স পার ভোল্ট। এ 3 ওহম রেজিস্টার হ্যাভিং 2 অ্যাম্পিয়ার কারেন্ট উইল ডিসিপেট ইন দ্য পাওয়ার অফ 6 ওয়াট আই স্কোয়ার পাওয়ার হলো ডিসিপেট পাওয়ার হলো আই স্কোয়ার 2 আই স্কোয়ার মানে 4 আর 3 12 ওয়াট, এটা 12 ওয়াট হবে। এটা সি এখানে 6 ওয়াট 12 ওয়াট হবে, এটা ভোল্টেজ হবে 12 ভোল্ট 6 ভোল্ট ডিসিপেট পাওয়ার হবে 12 ওয়াট। দ্য বাল্বস অফ 500 ওয়াট অ্যান্ড 200 ওয়াট রেটেড 250 ভোল্ট উইল হ্যাভ রেজিস্ট্যান্স 2:5। রেজিস্ট্যান্স অফ 200 ভোল্ট 100 ওয়াট বাল্ব উইল বি 484 রেজিস্ট্যান্স ওহম, এত ওহম।
a field of force can exist only between two ions. Which of the following materials has least resistivity? Least resistivity at all, zinc. Voltage dependent resistors are used to suppress charges. The number of electrons in the outer orbit of carbon atoms is 4. Conductance mho, resistance ohm, resistance ohm. AC fundamentals, circuits and circuit theory. The period of wave is the period of a wave is time required to complete one cycle. The peak value of a sine wave is 200 volt. Its average value is 127.4 volt. The RMS value and mean value is the same in the case of square wave. Form factor of a sine wave is 1.11. In series resonance circuit, the impedance of the circuit is minimum. Poor power factor results in all in the above. Capacitors for power factor correction are rated in kVAr. Kilowatt. Power factor of the following circuit will be 0, both B and C. B and C are inductance, capacitance. Power factor at resonance in RLC parallel circuit is unity. The purpose of parallel circuit resonance is to magnify voltage. Skin effect occurs when a conductor carries a current high. The frequency and domestic power supply in India and Bangladesh is 50 hertz. The power factor of a DC circuit is always unity. This is an adverse. Laminators of core are generally made of silicon steel. The armature of DC generator is laminated to reduce eddy current loss. The field coils of DC generator are usually made of copper. In a commutator, mica is harder than copper. In DC generators, current of the external circuit from armature is given through commutator. The material of commutator brushes is generally carbon. In
the demagnetizing component of armature reaction in a DC generator reduces generator EMF. In DC generators, lap winding used for low voltage, high current. The armature core of a DC generator is usually made of silicon steel. A DC generator can be considered as a rotating amplifier. An exciter for a turbo generator is shunt generator. In a separately excited generator supplying rated load, the armature reaction is always present. The critical resistance of the DC generator is the resistance of field. A DC generator works on the principle of Faraday's laws of electromagnetic induction. Which of the generator would you prefer for feeding a long DC transmission line? I don't know, over a compound generator. Shunt generators are more suited for stable parallel operation because of their dropping voltage characteristics. DC motors, no load of which of the following motor will be highest? Series motor. If a DC motor is to be selected for conveyor, would be preferred? Series motor. Whose motors would be preferred? Series motor. Which of the motor is preferable for elevators? Cumulative compound motor. Transformers. Which of the following does not change in a transformer? Frequency. Transformer core is limited to reduce eddy current losses. The efficiency of a transformer will be maximum when copper loss is equal to iron loss. A transformer transforms power. Natural oil cooling is used for transformers up to a rating of 3000 kVA. An ideal transformer has infinite values of primary and secondary inductance. The statement is true, the statement is false. The highest voltage for transmitting electrical power in India is 600 kV. For Bangladesh also 600 kV. In a transformer of the resistance between its primary and secondary is infinite. The function of the breather in a transformer is to arrest flow of moisture when outside air enters the transformer. A transformer transforms power. In a transformer, the resistance between its primary and secondary should be infinity. If a transformer is switched on to a voltage more than the rated voltage,
ইটস পাওয়ার ফ্যাক্টর উইল ডিটারিট পলিফেজেন্টেশন মোটর পলিফেজেন্টেশন মোটর হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্ট ইজ ইউজুয়ালি ফেব্রিকেটেড আউট অফ সিলিকন স্টিল, এটা হলো স্টেটর কোর। দ্য শেফট অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ মেড অফ স্টিফ and the starting torque of a squirrel cage induction motor is low. Starter starting of motors is not possible because of single phase motors. An induction motor is identical to synchronous motor. An induction motor is self starting with low torque. A crawling in an induction motor is caused by harmonics developed in the motor. In a three phase induction motor, iron loss in a stator will be more than that in it that in a rotor. The torque developed by a three phase induction motor least depends on shaft diameter. A starting torque of a three phase induction motor can be increased by increasing slip, increasing current. Single phase induction motor. In a split phase induction motor, the running winding should have low resistance and high inductance. In a split phase motor, the starting winding is connected through a centrifugal hose. Burning out of winding is due to short circuited capacitor. Short circuiter is used in repulsion start induction motor. Universal motor can run on either AC or DC. The wattage rating of for a ceiling fan motor will be in the range of 50 to 150 watt. The electric motor used in portable drills is universal motor. A shaded proof motor does not possess centrifugal switch, capacitor, commutator, etc. The starting winding of a single phase induction motor is placed in stator. The speed of a universal motor is usually reduced using gearing. তো ধন্যবাদ সবাইকে। আমার মোটামুটি এই ছিল আজকের এই এমসিকিউ প্রশ্ন। এখানে অনেক প্রশ্ন, প্রায় 1000 মতো প্রশ্ন আছে। আপনারা যারা দেখবেন সবগুলি পড়ার চেষ্টা করবেন, করলে ইনশাআল্লাহ এখান থেকে উপকার হবে এবং যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। আর যদি চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও পেতে পারেন। আর চ্যানেলটি শেয়ার করে দিলে আপনার যে কোনো বন্ধু দেখার সুযোগ পাবে। এই জন্যে
স্যার, ঈশ্বরের অনুরোধ থাকলো। আপনার ধন্যবাদ, শেষ করছি, আল্লাহ হাফেজ।